কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের ভিডিওতে বিনিয়োগ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। তো বিনিয়োগ কর্মকাণ্ড মানে আমরা বুঝতেই পারছি যে যদি এমন কর্মকাণ্ড ব্যবসা ক্ষেত্রে সম্পাদন করা হয়ে থাকে যে কর্মকাণ্ডের দ্বারা বিনিয়োগ করা বোঝায়। এটি হতে পারে দীর্ঘমেয়াদী সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বিনিয়োগ, এটি হতে পারে বিনিয়োগপত্র ক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগ, কিংবা দীর্ঘমেয়াদী সম্পত্তি বিক্রয় করা কিংবা বিনিয়োগ পরিত্যাগ করা। এই যাবতীয় কর্মকাণ্ড বিনিয়োগ কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। অর্থাৎ সহজ কথা, আমি যদি কোথাও বিনিয়োগ করি কোনো সম্পত্তি বা বিনিয়োগপত্র ক্রয়ের, কোনো বিনিয়োগপত্র কিংবা কোনো ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রে আমি যদি কোনো কর্মকাণ্ডের মাধ্যমে বিনিয়োগ করে থাকি, এই বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমগুলো বিনিয়োগ কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। এখন বিনিয়োগ কর্মকাণ্ড সাধারণত তাহলে দেখো তিনটি ক্রাইটেরিয়াকে এটি আওতাভুক্ত করে। এক, দীর্ঘমেয়াদী সম্পত্তি অর্জন, অর্থাৎ জমি, দালান কোঠা, কলকারখানা, এই দীর্ঘমেয়াদী সম্পত্তি অর্জন এগুলো এক ধরনের বিনিয়োগ কর্মকাণ্ড। বিনিয়োগপত্র ক্রয় এটিও এক ধরনের বিনিয়োগ কর্মকাণ্ড। এবং তৃতীয়ত, যদি আমি এই সম্পত্তি বিক্রি করি বা বিনিয়োগপত্র বিক্রি করে ফেলি সেটিও বিনিয়োগ সংক্রান্ত কর্মকাণ্ড। এবং আরও একটি কথা বলে রাখি, এইগুলো যখন আমরা এই যে অর্জন করি বা ক্রয় করি তখন কিন্তু আমাকে নগদ টাকা দিয়ে ক্রয় করতে হয়, এবং এর ফলে কী হয়, নগদ টাকার বহিঃপ্রবাহ ঘটে, এর ফলে নগদ অর্থ হ্রাস পায়। এবং যখন বিক্রয় করি তখন আবার এই সম্পত্তিগুলো বিক্রি করে আমি নগদ টাকাগুলো ফেরত আনি, অর্থাৎ নগদ টাকার আন্তঃপ্রবাহ ঘটে এবং বিক্রয়ের ফলে নগদ টাকা বৃদ্ধি পায়। তাহলে যদি বিনিয়োগ কর্মকাণ্ড বাড়ে নগদ টাকা কমবে, যদি বিনিয়োগ কর্মকাণ্ড কমে নগদ টাকা বাড়বে। এখন আসা যাক যে কোন কোন ক্ষেত্রসমূহ এর ক্ষেত্রে রয়েছে। যেমন ধরো দীর্ঘমেয়াদী সম্পত্তি অর্জনে নগদে যদি আমি পরিশোধ করি তাহলে নগদ টাকা চলে যাবে, অর্থাৎ নগদ বহিঃপ্রবাহ ঘটবে। যদি আমি দীর্ঘমেয়াদী সম্পত্তি নগদে বিক্রি করে দিই, বিক্রয়ের ফলে আমার নগদ টাকা আসবে, অর্থাৎ নগদ টাকা বেড়ে যাবে। যদি আমি শেয়ার বা ঋণপত্র ক্রয়ে নগদ প্রদান করি, নগদ প্রদান করলে আমি শেয়ার বা ঋণপত্র ক্রয় করে নগদ টাকা দিয়ে দেবো, এর ফলে নগদ টাকা কমে যাবে। অগ্রিম প্রদান যদি আমি করি সেক্ষেত্রেও আমার নগদ টাকা চলে যাবে। অগ্রিম প্রদানের বিপরীতে যদি আমার প্রাপ্তি ঘটে সেক্ষেত্রে কী হবে, নগদ টাকা বাড়বে। ঋণ প্রদান যদি আমি করে থাকি সেক্ষেত্রেও আমার নগদ টাকা চলে যাবে। আবার ঋণ প্রদান বাবদ যদি আমার এখন প্রাপ্তি ঘটে সেক্ষেত্রে আমার নগদ টাকা বেড়ে যাবে, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ ঘটবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রসমূহ বিনিয়োগ কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করে, এবং বিনিয়োগ কর্মকাণ্ডের মাঝে এই তিনটি ক্রাইটেরিয়া আওতাভুক্ত রয়েছে। তাহলে আমরা মোটামুটি বিনিয়োগ কর্মকাণ্ড কী জানলাম। আমরা এর পরবর্তীতে বিনিয়োগ কর্মকাণ্ড কোন কোন লেনদেনগুলোকে অন্তর্ভুক্ত করে সেগুলো নিয়ে জানবো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।